নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রচার প্রচারণা ততই বাড়ছে। প্রার্থীরা ঘুরছে ভোটারদের ধারে ধারে, দিচ্ছে বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি। সকালে আপেল মার্কা নিয়ে চৌমুহনী পৌরসভার 4 নং ওয়ার্ডের ভোটারদের সাথে কৌশল বিনিময় ও গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন 4 নং ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলর প্রার্থী মনসুর আহমেদ রিপন। তিনি আমাদের জনপ্রিয় চ্যানেল 71 বাংলা টিভির নোয়াখালী প্রতিনিধি মনির হোসেন সজীবকে বলেন, আপনারা আমাকে বারবার ভোট দিয়ে আপনাদের সেবা করার জন্য কাউন্সিলর নির্বাচিত করেছেন। আমি যদি পুনরায় নির্বাচিত হই, পৌর 4 নং ওয়ার্ড থেকে মাদক সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করব এবং 4 নং ওয়ার্ডের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব। নির্বাচন কমিশনের কাছে আমার আকুল আবেদন থাকবে, মানুষ যাতে সন্তুষ্ট চিত্তে কোনো ভয়ভীতি উপেক্ষা করে সঠিকভাবে 30শে জানুয়ারি নির্বাচন কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ সৃষ্টি করার জন্য আমি নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানাচ্ছি। আমি আশাবাদী যদি আমার এলাকার জনগণ সুষ্ঠুভাবে ভোট প্রয়োগ করতে পারে, আমি ইনশাল্লাহ জয়ের ব্যাপারে আশাবাদী।